बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम टू आवर ऑनलाइन क्लास। हेलो माय डियर स्टूडेंट, हाउ आर यू? आई थिंक यू ऑल आर फाइन। अल्हम्दुलिल्लाह, आई एम आल्सो माय फाइन। सो आई एम मासूदा माया। नाउ आई विल टेक योर इंग्लिश सेकेंड पेपर क्लास एंड टूडेज टॉपिक इज पैराग्राफ एंड द नेम ऑफ आवर पैराग्राफ इज आवर स्कूल। सो डियर स्टूडेंट, चलो प्रथमे आमरा ए प्याराग्राफटा सुंदर भावे बांगला अर्थ सह एकटु पढ़े निब। ओके, द नेम अफ आवर स्कूल इज लाइट फेयर स्कूल। एर अर्थ होच्छे आमादेर स्कूलेर नाम लाइट फेयर स्कूल। देन इट इज इन ढाका सिटी। इहा ढाका शहरे अवस्थित। इट फेसेस टू द साउथ। इहा दक्षिणमुखी एक्टा बिल्डिंग। देयर आर 12 रूम्स इन आवर स्कूल। आमादेर स्कूले 12टा कक्ष आछे। वन इज फॉर द प्रिंसिपल। एक्टा कक्ष प्रिंसिपालेर जोन्नो। वन इज फॉर द टीचार्स एंड अफिस। एक कक्ष शिक्षक शिक्षिका एवं अफिसर जो। द रेस्ट आर फर द क्लसेस। बाकीगुल श्रेणीकक्ष। देर आर 2000 स्टूडेंट्स एंड 100 टीचार्स इन आवर स्कूल। स्कूले 2000 छात्र छात्री एवं 100 शिक्षक शिक्षिका আছে। দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি গুড। আমাদের স্কুলের রেজাল্ট খুব ভালো। উই আর প্রাউড অফ আওয়ার স্কুল। আমরা আমাদের স্কুলের জন্য গর্বিত। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি এ পর্যন্ত তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই প্যারাগ্রাফের কিছু ওয়ার্ডের মিনিং জেনে নিব। ওকে, এখানে দেখো দ্য নেম। নেম মানে হচ্ছে নাম। এন এ এম ই, নেম মানে নাম। অফ আওয়ার মানে আমাদের। ও ইউ আর আওয়ার মানে আমাদের। স্কুল মানে বিদ্যালয়। এস সি এইচ ডাবল ও এল, স্কুল। স্কুল মানে বিদ্যালয়। দেন দেখো ইট, আই টি ইট। ইট মানে হচ্ছে ইহা। ইট ইজ ইন ঢাকা সিটি, সি আই টি ওয়াই, সিটি। সিটি মানে হচ্ছে শহর। দেন ফেসেস, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল। আর এখানে ফেসেস বলতে এখানে দক্ষিণ মুখী, মুখটা বুঝিয়েছে। ওকে, টু দ্য সাউথ, এস ও ইউ টি এইচ। সাউথ মানে হচ্ছে দক্ষিণ। দেয়ার আর, দেয়ার আর মানে এখানে। টি এইচ ই আর ই, দেয়ার, এ আর ই আর, দেয়ার আর মানে এখানে। টুয়েলভ, টি ডাব্লিউ ই এল ভি ই, টুয়েলভ মানে 12। দেন রুমস, আর ও ও এম এস, রুমস মানে কক্ষ। ইন আওয়ার স্কুল, ওয়ান ইজ ফর দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। পি আর আই এন, প্রিন, সি আই সি পি এ এল, পাল। প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। ওয়ান ইজ ফর দ্য টিচার্স। টিচার্স মানে তো সবাই জানো শিক্ষক শিক্ষিকা। টি ই এ সি এইচ ই আর এস, টিচার্স। অ্যান্ড অফিস, ও ডবল এফ আই সি ই, অফিস মানে হচ্ছে অফিস রুম। দেন রেস্ট, আর ই এস টি, রেস্ট। রেস্ট মানে অবশিষ্ট বা বাকি। রেস্ট আর ফর দ্য ক্লাসেস। ক্লাস মানে শ্রেণীকক্ষ, আর ক্লাসেস মানে অনেকগুলো শ্রেণীকক্ষ। সি এল এ ডাবল এস ই এস, ক্লাসেস। দেন দেয়ার আর 2000, টি এইচ ও ইউ এস এ এন ডি, থাউজেন্ড। টি এইচ ও ইউ এস এ এন ডি, থাউজেন্ড মানে হচ্ছে হাজার। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। ওকে, অ্যান্ড 100, হান্ড্রেড মানে শত বা শত। এইচ ইউ এন হান ডি আর ই ডি, হান্ড্রেড। টিচার্স ইন আওয়ার স্কুল। দ্য রেজাল্ট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট মানে হচ্ছে ফলাফল। দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি গুড। ভেরি, ভি ই আর ওয়াই, ভেরি মানে খুব বা অনেক। গুড, জি ডাবল ও ডি, গুড। গুড মানে ভালো। দেন উই আর প্রাউড, পি আর ও ইউ ডি, প্রাউড। প্রাউড মানে গর্বিত।
প্রাউড মানে গর্বিত অফ আওয়ার স্কুল ওকে সো ডিয়ার স্টুডেন্ট চলো প্যারাগ্রাফটা আমরা আরেকবার খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহ পড়ে নিব ঠিক আছে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ লাইট ফেয়ার স্কুল আমাদের স্কুলের নাম হচ্ছে লাইট ফেয়ার স্কুল ইট ইজ ইন ঢাকা সিটি ইহা ঢাকা শহরে অবস্থিত ইট ফেসেস টু দ্য সাউথ ইহা দক্ষিণমুখী একটা বিল্ডিং দেয়ার আর 12 রুমস ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে 12টি কক্ষ আছে ওয়ান ইজ ফর দ্য প্রিন্সিপাল একটা কক্ষ অধ্যক্ষের জন্য ওয়ান ইজ ফর দ্য টিচার্স অ্যান্ড অফিস এবং একটা কক্ষ শিক্ষক শিক্ষিকা ও অফিসের জন্য দ্য রেস্ট আর ফর দ্য ক্লাসেস এবং বাকিগুলো হচ্ছে শ্রেণীকক্ষ দেয়ার আর 2000 স্টুডেন্টস অ্যান্ড 100 টিচার্স ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে 2000 ছাত্রছাত্রী এবং 100 শিক্ষক শিক্ষিকা আছে দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি গুড আমাদের স্কুলের ফলাফল বা রেজাল্ট খুব ভালো উই আর প্রাউড অফ আওয়ার স্কুল আমরা আমাদের স্কুলের জন্য গর্বিত সো ডিয়ার স্টুডেন্ট তোমরা এই প্যারাগ্রাফটা খুব সুন্দর করে মুখস্থ করবে ওকে মুখস্থ করার পরে তোমাদের বাসায় ইংলিশ সেকেন্ড পেপার যে খাতাটা আছে সেই খাতায় এসডব্লিউ করে ফেলবে ওকে এসডব্লিউ করার সময় তোমরা প্রথমে খাতার উপরে এসডব্লিউ লিখবে এবং ডেট দিবে আর তারপরে প্রথম লাইনে টপিকটা লিখবে আওয়ার স্কুল দেন তোমরা প্যারাগ্রাফটা শুরু করবে আর প্যারাগ্রাফ লেখার সময় একটা লাইন কিন্তু সম্পূর্ণভাবে তোমরা শেষ করবে করে তারপরে সেকেন্ড লাইনে যাবে এবং একটা ওয়ার্ড লেখার পরে মিনিমাম এক আঙ্গুল করে গ্যাপ দিবে তাহলে তোমাদের লেখাটা অনেক সুন্দর দেখা যাবে ওকে সবাই আশা করি বুঝতে পেরেছ এবং সবাই একটু এখন বেশি বেশি পড়াশোনা করতে হবে কারণ কয়েকদিন পরে আমাদের পরীক্ষা ওকে সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ